हेलो हेलो। हेलो, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তোমাকে যেগুলো রুটিন করে দিছিলাম সেগুলো সব মুখস্থ করছো পড়াগুলো? না তো স্যার, কেন ওগুলো আমি পড়তে পারতেছি না। কেন পড়তে গেলে শুধু আপনার কথা মনে পড়ে। কি বলো তুমি, আমার কথা মনে পড়ে মানে? আর পড়া তো একদম আমার থেকে ভালো লাগে না, শুধু আপনিই যেন আমার চোখে ভাসেন। এটা কি বলো, পড়তে হবে তো, না পড়লে তো পরীক্ষাতে পাশ করতে পারবে না। এখন পড়তে তো ভালো লাগতেছে না। আচ্ছা, আমি একটা কথা বলি। কি বলো? এখন তো আমি আর আপনি দুজনে প্রেম করি। এই এই কথা যেন কেউ জানে না। এখন কি আপনি আমাকে বিয়ে করবেন? কি বলতেছিলে? বলতেছি যে আমি আর আপনি দুজনে প্রেম করি, এখন আপনি কি আমাকে বিয়ে করবেন? এই কথা কেউ যেন জানে না। না, কেউ জানে না, আপনি জিজ্ঞেস করতেছি আর কি। আমি তুমি আগে শোনো, তুমি এই বিয়ে করা এগুলো পরে, তুমি তোমাকে যেগুলো রুটিন করছি যেগুলো দাগাই দিচ্ছি প্রশ্নগুলো মুখস্থ করো। স্যার, আমি তো বারবার পড়তেছি, আমি তো মুখস্থ করতে পারতেছি না। কেন কেন আমি কিভাবে বলবো? আর ওই খাতায় একটা সাইন দিছেন না, ওর ওই সেই সাইনের প্র্যাকটিস করতেছি। আমি কি পড়তে ভালো লাগে না, সাইনের প্র্যাকটিস করতেছি। তোমাকে আমি সায়েন্স শিখাইছি নাকি? তোমাকে আমি পড়া দিয়ে আসছি, ওগুলো পড়ো। তোমাকে আমি সায়েন্সের প্র্যাকটিস করতে বলিনি, তুমি পড়া বাদ দিয়ে সায়েন্স শিখতেছো নাকি? না, আসলে দেখেন একটা খাতা পুরোটাই শেষ সাইনের প্র্যাকটিস করতে করতে। শোনো, তোমাকে আমি প্রাইভেট পড়াই, তুমি যদি পরীক্ষাতে ফেল করো তাহলে তো তোমার বাবা মার কাছে আমি কালারিং হয়ে যাব, আর তখন তোমার বাবা মা বলবে টিচারকে মাসিক বেতন দিয়ে দিয়ে 10,000 টাকা মাসিক বেতন দিই আমার মেয়ে কেন ফেল করলো তখন। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না। আমি কি তো একটা ভালো স্টুডেন্ট, তো যেখানে আমি 5 বারের জায়গায় 6 বার পড়লেই আমি মুখস্থ করে ফেলি। হুম হুম এখন আমি 100 বারের উপরে পড়লেও আমার মুখস্থ হয় না, কারণটা কী আসলে? তুমি মনটা ঠিক করো, মন ঠিক করে পড়ো। তুমি যদি সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা ভাবনা করো তাহলে তো তোমার পড়া মুখস্থ হবে না। তুমি পড়ায় মনোযোগী দাও। না, আমার মনে তো কোনো ভাইরাস নাই, মনে ভাইরাস নেই তো পড়া মুখস্থ হয় না কেন, ওটা আমি জানি না তো। কি জানো না? আচ্ছা, আগে আমাকে বিয়ে করবেন নাকি সেটা বলেন। তোমার বিয়ে পরে, তোমাকে আগে পরীক্ষাতে পাশ করতে হবে, তারপরে বিয়ে করব। বিয়ে করব তখন আলা তখন পরে সেটা পরে দেখা যাবে, তুমি আগে পরীক্ষাতে পাশ করো তো। আচ্ছা, কালকে আসবেন, কালকে 3টায় যাব। আমি সাইনের প্র্যাকটিসটা খুব ভালো করে করছি। সাইনের প্র্যাকটিস? তোমাকে আমি সাইন করতে বলছি? আচ্ছা, যদি আপনার সাথে বিয়ে হয় তাহলে সাইনের প্র্যাকটিসটা আমার লাগবে না, যেন সাইন আগে আগের থেকে এটা শিখে রাখতেছি। সাইন করতে হবে না, সাইনের প্র্যাকটিস করতে হবে না, তুমি আগে প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো। আচ্ছা, কালকে 3টে বাজে আসবেন, হুম একটাও পড়া দিতে পারবো না আগের থেকে বলতেছি। কেন শোনো, 5 অধ্যায়ের যে 3টা প্রশ্ন, ওই 3টা প্রশ্ন মুখস্থ করবা, একবার টানা মুখস্থ করবা। আচ্ছা, আমি আর শোনো, এখন আর পড়তে তুলতে পারবো না। আপনি যখন আসবেন, আপনি আমার সামনে বসে থাকবেন, তখন আমি পড়া মুখস্থ করে দিব। কি তখন পড়া মুখস্থ, এতগুলো পড়া তখন কিভাবে মুখস্থ করবে? আমি আমি তো থাকবো আমি
চল্লিশ মিনিট আমি পাঁচ নাহলে এক মিনিটের ঘন্টা ভিতর 5 মিনিটের ভিতর পড়া দিতে পারবো। 5 মিনিটের ভিতর? হ্যাঁ আর যদি না পারো? পারবো, তোমাকে মারতে গেলে তো তুমি আমার হাতে কামড় দাও, কামড় তো এমনি দিছি, এখন রক্ত বাইর করে দিব কামড়াই। মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো, উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবো না, মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষা। আচ্ছা আপনি কি পরীক্ষার সময় আমাদের সঙ্গে যাবেন? কি পরীক্ষার সময়? এখন আপনি সামনে না গেলে তো আমি লিখতেও পারবো না কিছু, পরীক্ষার হলে কি আমাকে ঢুকতে দিবে নাকি? তাহলে আমি না লিখেও এই সাইনের প্র্যাকটিস করবো এখানেও। ফাজলেমি করো না, ফাজলেমি করো না, শোনো, তুমি যদি ফেল করো, ভালো রেজাল্ট না করো, তোমার বাবা মা কিন্তু আমাকে দোষারোপ করবে। ঠিক আছে আনিস স্যার, আমি পরীক্ষার হলে যে আনিস স্যার লেখি পুরো খাতা ফিল আপ করে দিয়ে আসবো। তুমি শোনো, আমার সঙ্গে দুষ্টামি করো না, ফাজলামি করো না, তোমাকে পড়া যেগুলো দিচ্ছি ওগুলো মন দিয়ে পড়ো। বীজগণিতগুলো কমপ্লিট করছো? ওগুলো তোমার মাথায় ঢুকে না কিভাবে কমপ্লিট করি। কি মাথা ঢোকে না? আপনি কালকে আসেন, সবগুলোই মাথা ঢুকবে। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখো তো, এখন এখন পড়ার রুমে ঢুকবে আর বেরোবে। আচ্ছা আচ্ছা স্যার একটা ভিডিও কল দিন। না, এখন ভিডিও কল দিতে হবে না, তুমি কেন আগে পড়া শেষ করো, তারপরে ভিডিও কল দেবো। পড়া মুখস্থ করে তারপরে আমাকে না, ফোন আগে করিও। ভিডিও কল দিন তারপর আমি পড়া মুখস্থ করবো। আমি তোমাকে যেটা বলতেছি সেটা করো। তুমি এখন পড়ার টেবিলে বসবে আর উঠবে 2 ঘন্টা পর, পড়াগুলো সব মুখস্থ করে, তারপরে বীজগণিতগুলো সবগুলো করবে, করে আমাকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা রাখো, ফোন রাখো। আচ্ছা ঠিক আছে রাখেন।